ক্রাফটার্স, সবাই কেমন আছেন? মারুফ ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি একটি মেডিসিন বক্স দেখাবো। এই বক্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি বক্স, এটি আমাদের প্রত্যেকের পরিবারের প্রয়োজন। আমি আপনাদেরকে বক্সগুলো দেখানোর কিছু কথা বলে নেই। এই বক্সটা হচ্ছে আপনার আমাদের যে ওষুধগুলো থাকে, প্রয়োজনীয় খাবারের যে ওষুধগুলো, এগুলো সাধারণত তিন ধরনের ওষুধ থাকে: সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা। এই তিনবেলা খাবারের যে ওষুধগুলো, এগুলোর মধ্যে আবার দুই ধরনের ভাগ থাকে। একটা হচ্ছে খাবারের আগের ওষুধ, আরেকটা হচ্ছে খাবারের পরের ওষুধ। তো অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলিতে অনেকেই, মানে যারা ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে বাসায় যখন রাখে, রাখার পর অনেক সময় দেখা যায় উলট পালট হয়ে যায় যে কোনটা আগে খাবো, কোনটা পরে খাবো। তখন একটা নিজের কাছে একটা দ্বিধাগ্রস্ত সৃষ্টি হয়, যার কারণে ওষুধ সেবন করার সময় একটা বাধা তৈরি হয়। তো আমার কাছে যে বক্সটি আছে, আমার আশা করব আল্লাহর রহমতে এই বক্সটা যদি আপনারা আপনাদের প্রত্যেকের বাসায় রাখেন, তাহলে এই বক্সটি আপনাদেরকে ওষুধ খাওয়ার যে সঠিক নিয়ম, এই নিয়মটিতে আপনাদেরকে অনেক সাহায্য করবে। তো বিশেষ করে আমাদের ঘরে প্রত্যেকের পরিবারে হয়তো বয়স্ক মহিলা পুরুষ যারা আছেন, তাদের ম্যাক্সিমাম লং টাইম ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। বিভিন্ন ওষুধ আছে, যেমন প্রেশার, তার কোলেস্ট্রলের এই জাতীয় ওষুধ, বা টিবি রোগের যে ওষুধগুলো আছে, এগুলো কন্টিনিউয়াস চালিয়ে যেতে হয়, যার কারণে আপনার এই ওষুধগুলো সঠিকভাবে স্থানে সেভ করে রাখার জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন। আপনারা অনেকেই ওষুধ যারা ব্যবহার করছেন, বাসায় রাখছেন, তারা হয়তো কোনো বক্সে অথবা কোনো ড্রয়ারে বা টেবিলের উপর রেখে দিচ্ছেন। এতে আপনার কী হয়, মানে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ওষুধ একসাথে থাকলে নষ্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় যেটা ড্যামেজ হয়ে যায়, যার কারণে ওষুধ খাওয়ার পরও এটার কোনো কার্যকারিতা হয় না। তো এখন আমি আপনাদেরকে সেই বক্সটি দেখাবো। দেখার পর যদি আপনাদের কারো মনে হয় যে এই বক্সটি আপনারা আমার কাছ থেকে ক্রয় করে আপনাদের বাসায় নিয়ে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বক্সগুলো দেখাবো। বক্সগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বক্সটা প্রথমত তিনটি কালারে, একটি হচ্ছে রেড, আর একটু হালকা একটু হলুদের কালার, আর এটা আপনারা দেখছেন হচ্ছে নীল। এই তিনটি বক্স, এই বক্সে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সকালবেলা খাবারের আগে, খাবারের পরে। সেম দুপুরবেলা লেখা আছে খাবারের আগে, খাবারের পরে। রাত্রিবেলাও সেম খাবারের আগে, খাবারের পরে লেখা আছে। ভিতরে সকালবেলা যে খাবারের আগের ওষুধগুলো যদি আপনি এই সাইডে রেখে দেন, আর পরেরগুলো এই সাইডে রেখে দিলে আর ওষুধগুলো একত্রিত হলো না। দুপুরবেলাও সেম, আপনার ভিতরে বক্স দেখতে পাচ্ছেন আলাদা করা আছে, সেম তিনও বেলার ওষুধ একই রকম দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে একটি বক্সে ওষুধ কিছু আমি আগে থেকেই রেখে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখুন, রাত্রেবেলার যে ওষুধটা, আমরা জানি গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলো আছে সেগুলো খাওয়ার আগে প্রয়োজন হয়। তো এটি একটি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ, XGM-20, আবার এখানে আবার ইনসেপ্টার ইসোনিক্সও রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে গ্যাস্ট্রিক ওষুধগুলো রাখছি সেগুলো হলো খাবার আগে, আর নাপা যেটা প্যারাসিটামল আমরা বলি সেটা রাখছি খাবারের পরে। সেম দুপুরবেলাও একই ওষুধ, ম্যাক্স প্রো, এবং কি একটা অ্যান্টিবায়োটিক বেডসেফ বায়োফার্মার, এটাও আমি রেখেছি খাবারের পরে। তো এভাবে যদি ওষুধগুলো আমরা বাসায় কেটে রেখে দিই, তাহলে আমাদের খাবার সময় কোনো আর উলট পালট হলো না, আমরা সঠিকভাবে যে ওষুধটা খাওয়ার প্রয়োজন সেটাই আমরা সেবন করতে পারলাম, বা রোগী সেবন করতে পারলো যার প্রয়োজন। তো সেম তিনভাবে একই রকম ওষুধ এভাবে রাখা আছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আমার এই হাতের তৈরি বক্সটি আপনাদেরকে দেখালাম। দেখানোর পর আপনাদের কাছে যদি মনে হয় এই বক্সটি আপনারা ক্রয় করবেন, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দিব, আমার নাম্বার দিয়ে দিব, আর এই বক্সটি কীভাবে তৈরি করেছি সেটারও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে, যদি ভালো লাগে আমার এই কাজগুলো, যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো খুব সহজেই দ্রুত দেখতে পারেন। আমি আশা করবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কিছু নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।